আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আমার মিশরীয় ডুমুর গাছ থেকে আমি কলম করে চারা বানাই। তো আমি এই তো এই ডালটা দিয়ে আমি এই ডালটার ভিতরে আমি কলম দিব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে এই যে কলম দেওয়ার জন্য কমসে কম দুই আঙ্গুলের মতো ফাঁকা রাখতে হবে। তারপরে এই যে গিট থেকে কলম দিতে হবে। তো আমি এখন কলম দিব, আমি এখান থেকে কলম দিব। তো এই যে আমি এখন এখানে এই যে মাটি দিয়ে দিব। এই তো পুলিটা আমি একটু মাঝখানে মাঝখানে ছিদ্র করে দিলাম। তো এটা হইতে আমার কমসে কম এক মাস লাগবে। তো এটা আমি এখন একটু একটু করে কেটে নিব। আমার এটা হয়ে গেছে এক মাসের বেশি, তো এখন এটা কাটার সময় হয়ে গেছে। তো এখন আমি এইটা এই ছোট্ট একটা ইয়েতে বুনে দেবো। যে এটা আমার আগে থেকেই মাটি রেডি করা ছিল, তো এই এখন আমি এখানে ছোট্ট একটা দিব, তারপরে আবার বড় ডামে দিতে হবে। আমি একেবারে বড় ডামে দিব না,